আর আমাদের দেশে যারা ইসলামের কথা বলে ভোট আসলে যারা হঠাৎ করে মুসলমান হয়ে যায় বড় মুসলমান হয়ে যায় আর সারা বছর ইসলামের কথা বলে তারা আজকে এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই ওরা বাংলাদেশে সরকারকে টেনে নামাতে চায় আর আজকে যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে ইসরায়েলের তেল আবিবে এই হামলার বিরুদ্ধে মিছিল হয়েছে লন্ডনের সমাবেশে অনেক ইহুদি সেখানে যোগদান করেছে এবং এই হামলার প্রতিবাদ জানিয়েছে আমাদের দেশে বিএনপি আর জামাত একটি শব্দ বলে না সর্বনাশ পীর সাহেবকে আমি খুব সম্মান করি তিনি পীর সাহেব পীর সাহেবকে দেখলাম যে সরকারকে আলটিমেটাম দিচ্ছে পীর সাহেব ইসরায়েলকে কোনো আলটিমেটাম দেয় না আমি দেখি নাই শুনি নাই আমি মনোযোগ দিয়ে একদিন সমাবেশের পাশে আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বক্তৃতা শুনছি না এই করতে হবে ওই করতে হবে সরকারকে বিদায় নিতে হবে আরে ভাই আমি আপনাদের সম্মান করি কারণ আমার বাপ দাদা তারা পীর সাহেবদের সম্মান করত আমি চট্টগ্রামের মানুষ আমি পীর আউলিয়া ভক্ত মানুষ কিন্তু পীর সাহেব কেন একটি শব্দ ইসরায়েলের বিরুদ্ধে বলল না আজকে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে সেটি নিয়ে কেন কথা বলে না সেটি আমার প্রশ্ন আর পুলিশ বাংলাদেশে কয়েকদিনে এই আগুন সন্ত্রাসের পর আগুন সন্ত্রাসীদের তাদের মদতদাতাদের অর্থদাতাদের ধরতে গিয়ে 8000 গ্রেপ্তার করেছে এই 8000 কেন গ্রেপ্তার হলো সেই নিয়ে যারা মানবাধিকার সংগঠন বলে দাবি করে আর যারা মানবাধিকারের ব্যবসা করে তারা বিবৃতি দিল গাজায় যে 8000 মারলো সেটা নিয়ে কোনো বিবৃতি নাই তাদের এই মানবাধিকার ব্যবসায়ী তারা আজকে সেটি দেখতে পায় না বাংলাদেশে যখন আগুন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় সেই নিয়ে বিবৃতি দিল এই বিবৃতি ব্যবসা বন্ধ হওয়া দরকার।